শুভ্র সাদা কাশফুলের জগতে সেই স্বাদ, কাশফুল সেই স্বাদ, এত স্বাদ কেন? কাশফুলে ঘুরতে বন্ধুরা, আপনাদের জানাই সারিঘাট থেকে শরতের কাশফুলের শুভেচ্ছা। কাশফুল কার না পছন্দের? সাদা শুভ্রতার কাশফুল জানান দেয়, আজ বুঝি শরৎকাল। বর্ষাকালের স্বেচ্ছাতে পরিবেশ ছেড়ে আগমন ঘটে শরৎকালের, আর শরৎ মানেই যেন কাশফুলের মিলন মেলায় হারিয়ে যাওয়া। হ্যাঁ বন্ধুরা, ঠিক যেন কাশফুলের জগতে হারিয়ে যাওয়ার মতো একটি পরিবেশ। ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত, আইনটা সারিঘাট। এই শুভ্র সাদা কাশফুলের জগতে কাকে নিয়ে ঘুরতে চান বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাকে। এখানে সবুজ শান্ত আর কাশফুলে ঘেরা নিরিবিলি পরিবেশ যে কারোরই ভালো লাগবে, হারিয়ে যেতে ইচ্ছে করবে গ্রাম বাংলার চিরচেনা প্রকৃতির মাঝে। এখানে রয়েছে সবুজে ঘেরা পরিবেশ, নৌকা ভ্রমণ, বাহারি রকমের খাবার, সবুজ ঘাসের বিস্তীর্ণ মাঠ, বিভিন্ন রকম রাইড আর দিগন্ত জোড়া কাশফুলের সমারোহ তো আছে। মন চাইলেই হারানো যায় কাশফুলের সমুদ্রে, অথবা নৌকা নিয়ে ঘোরা যায় লেকের পানিতে, কিংবা ঘাসের চাদরে শুয়ে বিস্তীর্ণ ওই আকাশ দেখতে। সেই সাত কাশফুল এত সাত কেন? সেই মতাত লালু, এদিকে এদিকে এদিকে, কি খাইছো আজকে সকালে? কি খাইছো? হ্যাঁ কাশফুলে ঘুরতে আইসো? কাশফুল বিলাসে আইসা, আপনারা কি করেন বুঝি না। চলে আসেন চলে আসেন সারিঘাটে কাশফুল বিলাসে, বাঘা টাইগার বাঘা টাইগার। আর ভোজন রসিকদের জন্য রয়েছে নানান রকম ভর্তা দিয়ে চাপটি পিঠা, ফুচকা, ফিশ বারবিকিউ, মিষ্টি পান, চা, তাছাড়াও রয়েছে নানান রকম গ্রামের ঐতিহ্যবাহী খাবার, যা কিনা সারিঘাটে ঘোরার আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়। এছাড়াও রয়েছে আধুনিক এবং মানসম্মত কিছু রেস্টুরেন্ট, তার মধ্যে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট অন্যতম। একটি চমৎকার ঝুলন্ত সেতু পার হয়ে যেতে হয় রেস্টুরেন্টটিতে, যা কিনা একটি দারুণ অনুভূতি দেয়। এখানকার পরিবেশটাও সবুজে ঘেরা, খুব সিমসাম এবং সাজানো গুছানো। রেস্টুরেন্টটি সারিঘাটের লেকের মাঝে একটি দ্বীপের মতো জায়গায় নির্মিত হয়েছে, যা কিনা রেস্টুরেন্টটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। লেকের পানি কাচের মতো স্বচ্ছ, যেখানে দেখা মিলবে একঝাঁক তরুণের ঝাপাঝাপি আর লাফালাফি, কেউ গোছলে আবার কেউ ফুটবল খেলা নিয়ে ব্যস্ত। সে এক চোখ জোড়ানো পরিবেশ,
যা কিনা ভাষায় প্রকাশ করার মতো নয়। রয়েছে পরিবার কিংবা প্রিয়জনের জন্য টুকিটাকি কেনাকাটারও ব্যবস্থা, শহর এবং গ্রামের সংমিশ্রণে সারিগার যেন তৈরি করেছে এক অপরূপ পরিবেশের, যা কিনা দিনে দিনে ভ্রমণ পিপাসুদের মনে জায়গা করে নিচ্ছে। ঢাকা থেকে দিনে যে দিনেই ঘুরে আসা যায়। রাজধানীর পোস্তকলা ব্রিজ থেকে সারিঘাটের দূরত্ব মাত্র 4 কিলোমিটার, আর এই পোস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদ স্ট্যান্ড থেকে সিএনজি কিংবা অটোরিক্সা করেই যাওয়া যায় এই সারিঘাটে।